বিএনপি জামাত সহ সমমনা দলগুলোর ডাকা অবরোধের দ্বিতীয় দিন সকাল 10টার পর থেকে রাজধানীর সড়কগুলোতে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। সিটি সার্ভিস সহ চলছে সিএনজি অটোরিকশা। তবে গাবতলি বাস টার্মিনালে ভোর থেকে কাউন্টার খোলা হলেও দেখা মিলছে না দূরপাল্লার যাত্রীর। বাধ্য হয়ে স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে ছেড়ে যায় কিছু বাস। স্টাফ যারা আছে পরিবহন শ্রমিক, এদের খুব আর্থিক কষ্ট হয়, এরা অনাহারে অর্ধাহারে থাকে, খাওয়া দাওয়ার সমস্যা, সংসারে টাকা পয়সা দেওয়া যায় না, বাড়ির অবস্থা খারাপ হয়ে যায়। কোম্পানি আমাদের 200 টাকা করে ডেলি খাবার টাকা দেয়, এটা ঠিক আছে কোম্পানির দিক দিয়ে, কিন্তু সাংসারিক দিক দিয়ে আমরা খুব অবহেলিত অবস্থায় আছি। লোকসান তো হচ্ছে, তারপরও মনে করেন গাড়িওয়ালার তো থাকতে যাচ্ছে না, আবার কখন কী পরিস্থিতি হয়ে যায় ঠিক আছে, কখন কোন কর্মসূচি আসে ঠিক আছে, তার জন্য আর কি চলে যাচ্ছে, ডাকা থাকবে না। নিরাপদে যাতায়াত করার জন্য ট্রেনকে বেছে নিচ্ছে অধিকাংশ মানুষ, পাশাপাশি অনেকটা ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাতে দূরপাল্লার বাসেও উঠছেন যাত্রীরা। অবরোধ, হরতাল, এইসব ব্যাপারগুলো মিলে যে একটা জীবনের ঝুঁকি আছে। এছাড়া আর ট্রেনে তো মোটামুটি এরকম কোনো সমস্যা নেই, বাসে আগুন অনেক কিছু হচ্ছে, এই জন্য আমরা চিন্তা করছি ট্রেনে ভালো হবে আর কি। রাস্তাঘাটে গাড়ি চলার কারণে ততটা একটু স্বাভাবিক মনে হইতেছে, ততটা রিস্ক মনে হইতেছে না। দূরপাল্লা রাস্তা গাড়িগুলো চলতেছে না, কিন্তু লোকালগুলো চলতেছে। আমি এর আগে গেছিলাম সাইদাবাদে, বাস পেলাম না, গাড়ি ছাড়তেছে না, গাবতলি আসলাম, এখান থেকে গাড়ি আড়াইটার পরে ছাড়বে। এদিকে অবরোধের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন। কারণ জনগণ চায় নির্বাচন, তারা ভোট দিতে চায়, যে কারণেই বিএনপির অবরোধ হরতাল তাদের কর্মসূচিতে জনগণ সাড়া দেয়নি, তাই তারা চোরাগোপ্তা হামলা করছে। চোরাগোপ্তা হামলা করে তো আর নির্বাচন ঠেকানো যাবে না। তো দেখা যায় যে বিএনপি এক জায়গায় অদৃশ্য হয়ে যে কর্মসূচি ঘোষণা করেন, এটা কোনো গণতান্ত্রিক পন্থা নয়। আমি মনে করি শেখ হাসিনার বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী। তারা যে অরাজকতা করেছে, কালকেও দু একটি বিচ্ছিন্ন ঘটনা করানোর চেষ্টা করেছে, কিন্তু ওইভাবে তারা পারেনি, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা অত্যন্ত পরি হয়ে রাজপথে ছিল, এবং আমরা আছি আমাদের ইলেকশনের পাশাপাশি আমাদের জানমালা নিরাপত্তা, জয় যে অবরোধের বিরুদ্ধে আমরা ভোর থেকে কিন্তু আমরা আছি। কারণ হচ্ছে তারা তো গুপ্ত হামলা করে, তারা গাড়িতে আগুন দিয়ে পুড়ায়, তারা আসলে ইলেকশনমুখী কখনোই ছিল না, এখনও না। বিএনপি আসলে নির্বাচন বর্জন করছে, তারা জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ করছে। আসলে বিএনপি তো একটা সন্ত্রাসী সংগঠন, ওরা সবসময় মুখে গণতন্ত্রের কথা বলেও আজকে প্যালেস্টাইনি ইসরায়েলের যেভাবে শিশু হত্যা করছে, যেভাবে হাসপাতালে আগুন দিয়েছে, ঠিক একইভাবে আজকে বিএনপি জামাত ওই পুলিশ লাইনে হাসপাতালে কিন্তু আক্রমণ করে আগুন দিয়ে জ্বালিয়েছে, পুলিশ হত্যা করেছে, বিভিন্ন দোকান এবং অ্যাম্বুলেন্সগুলো পুড়িয়ে দিয়েছে একই কায়দায়। এই জন্যে বিএনপিকে জনগণ আর দেখতে চায় না। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সড়কগুলোতে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা, পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।